শালা কানা নেংরা ঠোসা করে বলে আজকে বলে ইন্টারভিউ আছে। শালা এখন বেলা 10টা বাজে গেলে এখনো আসি না পালো। এ শালা জুলা ভাই, আমাকে গালি পারছিস নাকি? আই ইদিকাই কানার বাচ্চা কানা, এখন বেলা কয়টা বাজে? 10টা পারি গল, তুই ইন্টারভিউ দিবি কখন? বেলা 10টা বাজে তুই ইন্টারভিউ দিবার যাবি কখন? আমি তো আসিল এখনো, যে ঠসা বিহারি বাবু তো আসেই নাই, ওরা কখন আসবে? ওই হারামজাদা বিহারিরও কোনো খবর নাই। বিহারি বা কি হলো, বিহারি তো এখনো এই এলো না। বিহারি বাবু, তোমার বি ইতনা দেরি কিয় হয়েঙ্গা? তুমি ইতনা দেরি করে কিয় আসেঙ্গা? বাসন বর্তন ভি ধুয়ে আসলাম, বেবি কহিছে বাসন বর্তন ধুয়ে নাহি আহিলে তো হামকো মারেঙ্গা, হিসে তো বেবি কো বাসন বর্তন ধুয়ে আমি আসেঙ্গা। আজকালকে বউ করলে কে তো আদর করলে চলবে না রে বিহারি বাবু। আমাদের ঠোসা তো আরো ভালো, সে তো সের বউয়ের জাঙ্গিয়াও ধুয়ে দেই। মুখলে এত কথা কিসব রে, মুখলে এত কথা কিসব? মই মোর বউয়ের স্যান্ডেলও ধুয়ে দিবার পারুং, তোদের কি হয়েছে রে? শালারা মোর বয়েক লে আর কথা কবি? কো কবি আর কো না কো নেই বলেঙ্গা, আর নেই বলেঙ্গা হাম তোমার বউ কে বারে মে হাম নেই কয়েঙ্গা আর ঠসা ভাই। এখন নেক্সট আসুন। হ্যাঁ বলুন তো দেখি আপনার নাম কি? ওই স্যার আমাকে গালাগালি করবি না, কই দিছি ইন্টারভিউ দিতে এসেছি, ইন্টারভিউ নিবি, গালাগালি করলে দেখিস তোর বাপের খবর আছে। না আপনাকে তো আমি গালাগালি করি না, আপনাকে বলছি আপনার নাম কি, আপনার নামটা কি? ওই তো আবারই আবারই গালাগাল। ওই স্যার ওকে হুঁশিয়ার করে দিচ্ছে, আর গালাগালি করবি না। কি চালা, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি বলছি আপনার নামটা কি, নাম নাম নামটা জানতে চাই আপনার। ও ওইটা তো ওইটা বলা বাদ দিয়ে গালাগালি করছেন, গালাগালি পারছেন কেন আপনি? আমার নাম হলো ঠসা, মিস্টার ঠসা। আর আপনি কানা নাকি? ওই বইতে দেখতে পারেন না আমার নাম কি? এখন বলেন তো দেখি আপনার বইয়ের নাম কি? এই শালা সার দেখে তো ভারী বদমাস, এখন আমার বইয়ের দিকে নজর গেছে। ওই স্যার আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ আমি তো বিয়ে করেছি। তাহলে আমার বইয়ের দিকে আপনার এত নজর কেন? আর তো জ্বালা, মহা মুশকিলে পড়লাম, আমি আপনার বই দিকে কখন নজর দিলাম? তাহলে যে আমার বইয়ের নাম জিজ্ঞাসা করলেন, বইয়ের নাম জিজ্ঞাসা করে তো আপনি নিশ্চয়ই রাত্রে বাড়িতে যাবেন, আপনার মতলবটা আমি বুঝি না, আপনার চেহারা দেখলেই তো সব গম পাওয়া যায়। থাক থাক থাক, এবার বল আপনার মার নাম কি? শালা সার দেখি ভারী বিয়াত, এখন আমার বোনের নাম বলছে, আমার বোনের নাম দিয়ে ওর কি দরকার? ওই শালা স্যার আপনি দেখি ভারী বদমাস, বর্তমানে আপনার আমার বইয়ের দিকে নজর, এবার আমার বোনের দিকে নজর, এসব কি এসব কি? আপনি তো ভারী বজ্জাত মানুষ। আমি আপনার বোনের দিকে কখন নজর দিলাম? আমি তো বলছি আপনার মার নাম কি, আপনার মার নাম কি? ও তাই বলুন, আমার বাবার নাম, আমার বাবার নাম হলো চন্টু মিয়া। হ্যাঁ 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 তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন বলুন তো দেখি আপনার গ্রামের নাম কি? হ্যাঁ আমার শালির নাম, আমার শালির নাম দিয়ে আপনার এতে দরকার কি? আরে বাপরে কি ঠসার পাল্লা পড়লুম রে ময়, আমি বলছি আপনার গ্রামের নাম কি, গ্রামের নাম কি? হ্যাঁ আম্বো তো তাই বলছে, আমার শালির নাম দিয়ে আপনার বা দরকার কি? না 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 ওইসব বললে হবে না, আমার শালি বিয়েও হয়ে গেছে, ছেলে পেলেও হয়ে গেছে, আমার শালি দিয়ে আর শালির দিকে নজর দিলেও কোনো কাম হবে না। যান আপনি এখন চলে যান, আপনার ইন্টারভিউ শেষ। এদিকে ভারী বদমাস, এ বলছে এখন আমার শালিকে বিয়ে করবে। রন আপনাকে আমি সার্গির বের করে দিচ্ছি, ইন্টারভিউ নসলায় আপনি মেয়েদের দিকে নজর। হেমন্ত মশাই আমি কখন মেয়েদের দিকে নজর দিলাম? আপনি বেরোন বেরোন বেরোন, আপনার ইন্টারভিউ শেষ শেষ, চলে যান এখন। তাও বলছে আমার শালিকেই বিয়ে করবে, যে আমি আমি আপনার বউকে বিয়ে করবো, আপনার শালিকে বিয়ে করবো, আপনার মায়েকে বিয়ে করবো, আপনার 14 গোষ্ঠীকে আমি আমি বিয়ে করবো। বেরোন আপনি, যান যান এখনই বেরোন।
দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি সার 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 বের করে দিই, শালা সার। উরি বাবা রে, মরলাম রে। যা শালা যা, শালা তোর নামে আমি নারী নির্যাতনের মামলা করবো। আপনি পেশাগত কি কাজ করেন? স্যার, আমি ওই ঠেলাঠেলি কাম করি স্যার। হ্যাঁ, কি বলেন, ঠেলাঠেলি কাম? বাপের জন্ম তো ঠেলাঠেলি কাম নাম শুনি নাই। না স্যার, মানে ওই ওই ঠেলা 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 গাড়ি ঠেলাঠেলি কাম, ওই কামই আমি, ওই কাজই করি আমি স্যার। হ্যাঁ, তাই বলুন। এখন বলুন তো দেখি, আপনার ছেলে মেয়ে কতজন? হ্যাঁ স্যার, ওই আমার ছেলে পেলে মানে ওই সাড়ে তিনজন স্যার, সাড়ে তিনজন। মিস্টার জুলা, আপনি একজন পাগল, আপনি আপনি একজন পাগল। না স্যার, মানে ওই ওই আমার ছেলে দুইজন, আর একজন ওই যে পেটের ভিতরে আছে ওইটা হলো আধা, আড়াইজন, আরও একটা আমার আমার গিন্নি, আমার গিন্নি মানে হাতে করে নিয়ে এসেছিল, সে আমাকে তোর বাবা ডাকে না, আমাকে ভাই ডাকে। তাই স্যার, আমার ছেলে মিলে আমি তিনজনই বলি। আপনাকে আমি যদি কিছু জমি দিয়ে চাষ করার কথা বলি, তবে আপনি কি চাষ করতে বেশি ভালোবাসবেন? স্যার, আমি কচু 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 চাষ করতে আমি কিছু জানি, আর কচু চাষ করতে আমি ভালোবাসি। হ্যাঁ, আপনি এখন যেতে পারেন। স্যার, আমি কি পাস? হ্যাঁ, আপনি এখন আসুন মিস্টার জুলা। জুলা ভাই, জুলা ভাই, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এখন তো আমাকে ডাকতে। কি কি প্রশ্ন বল, উত্তরগুলো বল। প্রথমটার উত্তর মিস্টার জুলা, আর ওই তারপরের প্রশ্নের উত্তরটা হলো ঠেলাঠেলি, আর তারপরেরটা হলো সাড়ে তিনজন, আর তারপরেরটা শেষেরটা হলো কসু কসু। যা 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 তাড়াতাড়ি যা 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 যা। এখন মিস্টার কানা। হ্যাঁ মিস্টার কানা, বলুন তো দেখি আপনার বাবার নাম কি? স্যার, আমার বাবার নাম জুলা, জুলা, মিস্টার জুলা। আপনার আগে যে এসেছিল উনি কি আপনার তাহলে বাবা হন? শালা স্যার, উনি আমার বাবা হবেন কেন? আমার বাবা তো বাড়িতে আছে। না মানে আপনার আগে যেজন এসেছিল ওনার নাম তো জুলা, মিস্টার জুলা, তাই বলছিলাম উনি আপনার বাবা হন নাকি না। তা থাক, তার দ্বিতীয় প্রশ্ন শুনুন। হ্যাঁ, তাহলে দুই নম্বর প্রশ্নটা বলুন যে আপনার বয়ের সঙ্গে আপনি কি করেন? তাহলে এবার বলুন আপনার বউ কতজন, কয়জন, মানে আপনার বউ কয়জন? স্যার, আমার বউ ওই সাড়ে তিনজন স্যার, সাড়ে তিনজন। বাপের জোর মতো শুনি নাই কারো বউ সাড়ে তিনজন থাকে। আচ্ছা যাক, এখনকার আপনি বলুন আপনার প্রধান খাদ্য কি? স্যার, এটা তো একবারে সহজ প্রশ্ন ধরলেন। আমার প্রধান খাদ্য হলো কচু, কচু স্যার, কচু। আপনি এখন অসন্ত মশাই, আপনার হয়ে গেছে, হয়ে গেছে স্যার। কি হলো আবার, আপনি আসুন, আসতে পারেন আপনি। স্যার, আমার চাকরিটা হবে না। আচ্ছা মশাই, হবে হবে হবে, আপনি এখন যান। এমন মনে হচ্ছে যেন তুই চাকরি পেয়ে গেছিস। খুব হিংসা হচ্ছে তোদের, ঠিঙ্কা চিকা ঢিঙ্ক।